রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে 4 নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় এক পক্ষ আরেক পক্ষের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে, এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বুধবার দুপুর 12টার দিকে নগরীর 4 নং ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবারের নির্বাচনের টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী রহুল আমিন টুনু এবং র্যাকেট প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম বাবুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রহুল আমিন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এখন আওয়ামী লীগের সমর্থক, তবে দলীয় কোনো পদ নেই। আর আশরাফুল ইসলাম ওয়ার্ড যুবলীগের সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভোট কেন্দ্রের সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একটি খড়ির দোকানের চালাকাঠ নিয়ে আশরাফুল ইসলামের লোকজন রহুল আমিনের সমর্থকদের ধাওয়া দেন। এ সময় রহুল আমিনের লোকজন ইটপাটকেল ছুড়ে জবাব দেয়। এই সংঘর্ষের সময় দুই পক্ষেরই নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়, ক্যাম্পগুলোর চেয়ার ভেঙে ফেলা হয়। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য ভোট কেন্দ্র ফাঁকা হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রে ফিরে আসেন। প্রার্থী রহুল আমিন টুনু বলেন, টিফিন ক্যারিয়ারের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানতে পারছেন না। তারা ভোট কেন্দ্রে এসে আমার ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছিলেন। একজন পোলিং এজেন্টকেও বের করে দেওয়া হয়। এরপর তারা আমার সমর্থকদের উপর হামলা চালায়। হামলায় আমার স্ত্রী বেবি আহত হয়েছেন। তার ভাই মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, রহুল আমিন টুনুর লোকজন আমাদের ভোটারদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছিলেন। এর প্রতিবাদ করলে তারা আমাদের দুটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। পদ্মার বাঁধের ধারে আমাদের সমর্থকদের বাড়িতেও হামলা করা হয়েছে। একটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। হামলায় আমাদের 5 জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিবেকানন্দ বিশ্বাস বলেন, ভোট কেন্দ্রের বাইরে রাস্তায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ভোট গ্রহণে কোনো ঝামেলা হয়নি। সোহানুর রহমান, পদ্মা নিউজ।